এই হচ্ছে আমার স্টুডেন্ট যে আমার সাথে বিগত 5 দিন ধরে ছিল ক্যাম্পেনিং এ, আমার সাথে নর্থ বেঙ্গল গেছিল। তো তার মুখ থেকে শুনি বিগত 5 দিনের আমাদের কাজের কথা, বলো তো। নমস্কার, আমার নাম রাহুল গোড়াই। আমি স্যারের সাথে গিয়েছিলাম বিগত 5 দিন ধরে ক্যাম্পেনিং করতে। আমরা সেখানে দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম একদম কোচবিহার পর্যন্ত। সেখানে কোচবিহারে গিয়ে একটা স্টুডেন্টের বাড়ি গিয়েছিলাম, তার বাড়িতে ক্যাম্পেনিং করলাম। ক্যাম্পেনিং করে আসার পর শীতলকুচি বলে একটা জায়গা, সেখানে আবার আমরা একটা কলেজে ক্যাম্পেনিং করেছি। তারপরে শিলিগুড়ি এসেছি, শিলিগুড়িতে এক রাত থেকেছি। সেখান থেকে আবার রায়গঞ্জ, রায়গঞ্জে 2-3টে কলেজে ক্যাম্পেনিং করেছি। ক্যাম্পেনিং করাটা কি জরুরি হ্যাঁ, ক্যাম্পেনিং করাটা একটু জরুরি প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টের ক্ষেত্রে জরুরি, কারণ তারা যদি না ক্যাম্পেনিং করে থাকতো তারা কষ্ট অনুভব করতে পারবে না। একটা চেঞ্জে চলে গেলে কীরকম কষ্ট করতে হয়, কতটা সাহস পরিশ্রম করতে হয় তারা তো বুঝতে পারবে না। তোমার কেমন লাগছে শরীরের দিক থেকে? শরীরের দিক থেকে শরীর এখনও ভালো ব্যথা আছে। অতটা 1600 কিলোমিটারের মতন আমরা জার্নি করেছি মোটর সাইকেল, 125 সিসির মোটর সাইকেল নিয়ে। এই বাইক তো খুবই কষ্ট হচ্ছিল, তবু একটু এখন ঠিক আছে। অ্যাক্সিডেন্টও হওয়ার? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচণ্ড ভয় ছিল, কারণ যেভাবে গাড়ি আসা যাওয়া করছিল রাত্রির দিকে, ভোরের দিক দিয়ে, এবং লরি বাসের যাতায়াত রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তা এবড়ো খেবড়ো রাস্তা পুরো, তার মতো অ্যাক্সিডেন্টের ভয় ছিল। তবু স্যার সাহস করে বাইক চালিয়ে নিয়ে গেছেন, এটাই খুব ভাগ্যের ব্যাপার। তো কি বলতে চাও আগাম ছেলে মেয়েদের জন্য? আগাম ছেলে মেয়েদেরকে বলবো তারা স্যারের সাথে গিয়ে স্যারকে সাহায্য করতে, এমনি যারা আর্থিক অবস্থা দিতে খারাপ তারা যেন এসে স্যারের সাথে যোগাযোগ করে তাদের। অনেক মানুষই বলে খুবই সহজ, তোমার তো কোনো কাজ নেই, স্টুডেন্ট ভর্তি হচ্ছে চলে যাচ্ছ, ব্যাঙ্গালোর ছেড়ে দিয়ে চলে আসছো। না, একটা এনজিও চালানো খুব চাকরিখানি কথা নয়, এটা স্টুডেন্টের সমস্ত দায়িত্ব আছে, তার ভালো দিক মন্দ দিক। এখন কোথাও কিছু হয়ে গেলে সমস্ত দায়িত্ব এনজিওর উপর থাকে, তো এটা খুব সহজ কথা নয় যে মুখে বলে দেওয়া যে একটা এনজিও চালানো খুব সহজ কথা। যদি কেউ এনজিওর সাথে যুক্ত হয়ে থাকে তারাই বুঝতে পারবে যে এনজিও চালানো কতটা কষ্টকর। তুমি কি নিয়ে পড়তে চাও? আমি জিএনএম নার্সিং নিয়ে পড়তে চাই। তুমি এবছর এইচএস? না, হ্যাঁ এবছর এইচএস দিয়েছি। তো এখন কি প্ল্যানিং আছে তোমার নেক্সট? এখন প্ল্যানিং বলতে জিএনএম নার্সিংটা কমপ্লিট করি, তারপরে সরকারিতে অ্যাপ্লাই করব। সরকারে অ্যাপ্লাই করার পর যদি ভালো রকম পজিশন জায়গায় যেতে পারি, এনজিওকে সাহায্য করব। সে সকল তো হবেই জীবনে। তোমার আর কি বলতে চাও এনজিও সম্বন্ধে? তুমি 5 দিন ধরে কীরকম সাপোর্ট পেয়েছো, কীরকম কী সব কিছু তোমার মতামত? সাপোর্ট স্যারের দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি এনজিওর তরফ থেকে। এতটা যাওয়া আসা, অত টাকার খরচা আমি তো খরচা চালাতে পারিনি, স্যারের সমস্ত খরচা চালিয়েছি আমার তরফ থেকে। আমি বলবো একটু সাহায্য করা দরকার এনজিওকে। ঠিক আছে।